শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে আপনারা আমার হাতে দেখতেছেন এই সেজান জুস, এই জুসটা আপনাদের সামনে নিয়ে আসছি এই কারণে, এই সেজান জুস হচ্ছে গিয়ে রূপগঞ্জে এই সেজান জুস বানানো হয়। হাশেম গ্রুপ তারা এই সেজান জুসটি বানায়। এই সেজান জুস বানাতে গিয়েই আপনি দেখেন যে আমার পিছনে যে এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অনেকগুলা লাশ পড়ে আছে, তারা মৃত্যুবরণ করছে, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যখন বিজনেস হয়, মানুষ যখন আগুনে পুড়ে মরতেই পারে, এটা সারা পৃথিবীতেই হয়। কিন্তু যখন অভিযোগটা শোনা যায় যে আপনি একটা গেট লাগাই রাখার কারণে বা ছাদের গেটে না যাইতে পারার কারণে এতগুলো মানুষ মারা গেছে, তখন কি আপনার মনে হয় এটা শুধুই অ্যাক্সিডেন্ট? এবং আরেকটা কাহিনী দেখেন, খেয়াল করে, আমাদের যে লেবার ল আছে, যে আমাদের যে শ্রম আইন আছে, এই শ্রম আইন অনুযায়ী যে 52 জন যদি মারা গিয়ে থাকে তাহলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা দিতে হবে। তো 2 লক্ষ টাকা দিলে 1-4 লক্ষ টাকার মধ্যে দিয়ে এই মালিক হাশেম সাহেব চাইলে সব 52 জনকে দিলে ওনার সব ঝামেলা শেষ। কিন্তু এই 1-4 লক্ষই কি আমাদের এই 52 জনের দাম? 52 জন মরলে সাধারণত অ্যাক্সিডেন্টে মরলে তার জন্য হবে আপনি ক্ষতিপূরণের মামলা হইতে পারে, কিন্তু তাকে যদি হত্যায় সহযোগিতা করা হয়, তাদের এই ডেসপারেট কারণে, এই গেট লাগাই রাখার কারণে, আপনি আমার একটা দরজার গেট লাগাই দিয়ে যদি আপনি আমাকে মানে মরতে যদি বাধ্য করেন, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্টের মামলা হওয়ার কথা না। আপনি 300 আমাদের পেনাল কোডের 304 দ্বারা যে পার্ট 2, এইখানে স্পষ্ট বলা আছে যে এই পার্ট 2 যদি আপনি পড়েন, আপনার এই ধরনের ডেসপারেট আচরণের কারণে যদি ইনভলান্টারি ম্যানস্লটার হয় তাহলে যাবজ্জীবন পর্যন্ত সাজার ব্যবস্থা আছে। আমি বলছি না যে বিজনেস করতে গেলে আগুন লাগবে না, আগুন লাগবে, আগুনে মানুষ মরতেই পারে, আমাদের মতো দেশে এরকম হাজার হাজার মানুষ হয়তো মরে, কিন্তু আপনার আচরণের কারণে, মানে আপনি হচ্ছে গেটটা লাগাই রাখছেন, হচ্ছে কি এই মানুষগুলো আপনার কাছে মানুষের দাম নাই, আপনার কথা হচ্ছে যে একটা প্রোডাক্ট বের করতে হবে। আমি শুনছি এই সেজান নাকি হচ্ছে গিয়ে পাকিস্তানি প্রোডাক্ট, আর এই পাকিস্তানি 71 সাল যন্ত্রণা দিছে, এখনো এই যন্ত্রণা দিয়েই যাচ্ছে। তবে এটার গুণাগুণ নাকি খারাপ না, এই পজিটিভ আছে যে এই প্রোডাক্টটা নাকি এত খারাপ না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন কতগুলা ঘাম আর রক্তের মধ্য দিয়ে এই প্রোডাক্ট বাংলাদেশে আসছে। আমি সরকারের কাছে আমার আহ্বান থাকবে, একটা কথাই থাকবে যে প্লিজ এটা হচ্ছে কি একটা এক্সেম্পলারি ব্যবস্থা গ্রহণ করেন। যদি আমার কথা হচ্ছে বিজনেস ব্যবসায়ীরা যারা আছেন তারা অনায়াসে ব্যবসা করতে পারবেন, কিন্তু এইরকম মৃত্যুর দিকে ঠেলে দিয়ে এইরকম যেগুলো ইনভলান্টারি ম্যানস্লটার মানে মানুষ হত্যার মধ্য দিয়ে যদি আপনারা টাকা ইনকাম করেন, তো এইটার মধ্যে সরকারের অনেক কিছু করার আছে। একটা এক্সেম্পলারি তাজমিন ফ্যাশনে 111 জন আগুনে পড়ে ছাই হয়ে গেল, এদের তো খুব বেশি বিচার কিছু দেখা যায় না। আমি আমার সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে একটি ভালো করে একটি কমিটি করে এই যারা মারা গেছে তারাও যে কিভাবে এই 2 লাখ টাকা পাবে আমি তাও জানি না, কারণ এরা তো সংঘবদ্ধ না, কিন্তু ব্যবসায়ীরা তো অনেক বেশি সংঘবদ্ধ, এদের কাছ থেকে 2 লক্ষ টাকা আনাই তো অনেক কষ্ট হবে। এটলিস্ট সরকারকে বলবো যে তদন্ত করে যদি এটা এদের আচরণের কারণে এরা যদি বেরোইতে না পারে, এই কারণে মারা গিয়ে থাকে, তাদের বিরুদ্ধে আপনি মার্ডারের চার্জ আনতে পারেন, এবং ক্ষতিপূরণটা যেন অবশ্যই সরকার থেকেও হয় এবং এই কোম্পানি থেকে যেন এরা ক্ষতিপূরণ পায়। মানুষগুলা তো আর ফেরানো যাবে না, অন্তত এদের আত্মাগুলার শান্তি দেওয়া যাবে। আর এটলিস্ট বাংলাদেশের একজন মানুষ হিসাবে মনে করতে পারি যে অন্তত কয়লা হয়ে গেল, 2 লাখ টাকা অন্তত পাবেন আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।